নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর গুয়াহী ক্রিয়া সংস্থার মহানগরীর টাউন ক্লাব প্রেক্ষাগৃহত বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। উপস্থিত গুয়াহী ক্রিয়া সংস্থার সভাপতি সম্পাদক আর NEUFCৰ CEO অসম ফুটবল সংস্থার উপসভাপতিকে ধরে মুখ্য প্রশিক্ষকর ক্রিয়ার জড়িত বহু বিশিষ্ট ব্যক্তিসকল। পাঁচ বছরের নর্থ ইস্ট ইউনাইটেডর সঙ্গে চুক্তি বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর করে কেবাটাও নতুন পরিকল্পনা ঘোষণা। নতুন খেলোয়াড়সল আগবাই নিয়ার উদ্দেশ্যে লওয়া হব বিশেষ পদক্ষেপ। 1 ডিসেম্বরের 12 জানুয়ারী অনুষ্ঠিত হব গুয়াহী প্রিমিয়ার লীগ। এ লীগখনের মুঠ পুরস্কার 30 লাখ টাকা। গুয়াহী প্রিমিয়ার লীগর অধীনত অনুষ্ঠিত হব গুয়াহী প্রিমিয়ার ফুটবল লীগ, ইউথ এন্ড কিডস লীগ আর প্রাইড ক্রিকেট কাপ। এই অনুষ্ঠানতে মুক্তি করা হল লোগো। খেল সমূহ অনুষ্ঠিত হব গুয়াহী জজ খেলপথারত। হয়, আজি গুয়াহীর স্পোর্টস এসোসিয়েশনের রেড লেটার ডে। আজির তারিখত আমি আমার ISLৰ যে টিমের হোম গ্রাউন্ড গুয়াহী নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব, ক্লাবর গুয়াহী স্পোর্টস এসোসিয়েশনে এখন চুক্তি স্বাক্ষরিত করলে। আর এই চুক্তির আধারত এটা NEUFCৰ যেটো তেওঁলোকৰ টেকনিক্যাল টিম আছে সেই টিমটো আৰু গুৱাহাটী স্পোর্টস এসোসিয়েশন জড়িত হৈ পেলাই এটা জয়েন্ট কমিটি বনাব। আৰু আগন্তুক দিনত আমি ইউথ ফুটবল ডেভেলপমেন্টৰ কাৰণে যিখিনি করণীয় থাকিব এই চুক্তিৰ দ্বাৰা আমি আগবঢ়াই লৈ যাম।